হাই ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা এখানে যে বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো সেটা মেনলি এসএলএসটি এবং আপার প্রাইমারি সম্পর্কিত আপার প্রাইমারি নিয়োগ দু হাজার একুশেও কি সম্ভব এই বিষয়টা আমরা দেখব তারপর নিউ এস বিজ্ঞপ্তি কি পুজোর আগে প্রকাশ হবে আমরা কিন্তু এর আগেও আপডেট দিয়েছিলাম যে নিউ এস বিজ্ঞপ্তি পুজোর আগে প্রকাশিত হতে পারে তো সেই বিষয়টা তার মানে বর্তমান পরিপ্রেক্ষিতে সেই বিষয়টা একটু বিস্তারিত দেখব আর মুখ্যমন্ত্রী বিধানসভার আগে যে বাজেট অধিবেশন করেছিলেন সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে রাজ্যে নতুন করে প্যারাটিচার নিয়োগ করা হবে তো সেই নিয়োগের বিস্তারিত যে ব্যাপারটা আছে সেটা কতদূর হয়েছে সেই বিষয়টাও আমরা দেখব তো চলো এক এক করে আপডেটগুলো দেখে নেওয়া যাক প্রথমেই যে বিষয়টা আমরা দেখব সেটা হলো আপার প্রাইমারি নিয়োগ কি দু সম্ভব এখানে প্রথমেই যেটা বলার সেটা হলো আমরা দেখলাম গতকালই কিন্তু রাজ্যের মুখ্য সচিব আলাপান বন্দ্যোপাধ্যায় নতুন করে আবার লকডাউন ঘোষণা করে দিয়েছেন তিনি যেটা বলেছেন যে তিরিশে মে অব্দি আপাতত লকডাউন ওয়ান মানে সেকেন্ড ইয়ার লকডাউন ওয়ান ত্রিশে মে অব্দি কিন্তু ঘোষণা হয়ে গেছে এখানে স্কুল কলেজ অফিস সব কিছুই বন্ধ থাকবে তো বন্ধ থাকার জন্য যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আর কিছু হবে না মানে যে আধিকারিকরা যেভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তার উপরে কোর্টও বন্ধ আছে আধিকারিকরা যেভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু বেশ কিছুটা স্টে হয়ে গেল মানে এগিয়ে যাবে না আর তারপরে আবার নতুন করে লকডাউন হবে কি সেটাও বলা মুশকিল তার জন্যই যেটা মনে করা হচ্ছে যে আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল যদিও কমিশন চোদ্দই জুন অর্থাৎ এক মাস আবার এক্সটেন্ড করেছে ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে যে তখনও প্রকাশিত হবে না আর যদি বা প্রকাশিত হয় তবে ইন্টারভিউ কবে শুরু হবে অর্থাৎ কোভিডের খুব বাড়াবাড়ি হলে তো ইন্টারভিউ হবে না সেই ইন্টারভিউ কবে শুরু হবে সেটাও কিন্তু বলা মুশকিল তো এমতো অবস্থায় যেটা মনে করা হচ্ছে যে আপার প্রাইমারি লিস্ট আপার প্রাইমারি যে ইন্টারভিউ লিস্ট সেটা প্রকাশের থেকে নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক ভাবে সম্পন্ন হতে গোটা বছর সময় লাগবে মানে দু হাজার একুশ টোটাল সময়টাই লেগে যাবে যদি কোভিড তো এখন পিক পজিশানে আছে এখন যদি এই লকডাউন করার জন্য কোভিডের বাড়বাড়ন্ত একটু কমে তার ঠিক এক মাস পরে গিয়ে হয়তো দেখা যাবে ইন্টারভিউটা হচ্ছে ইন্টারভিউ করার পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে তারপরে সেখান থেকে স্কুল রেকমেন্ডেশান হবে তারপরে কিন্তু স্কুল জয়নিং তো গোটা বিষয়টা বেশ লেন্দি এখন মাঝখানে আবার পুজো আছে এই তো এই সমস্ত ঘটনা থেকে যেটা মনে করা হচ্ছে যে আপার প্রাইমারির এই যে নিয়োগ প্রক্রিয়া গোটা নিয়োগ প্রক্রিয়া প্রক সম্পন্ন করতে কিন্তু দু লেগে যাবে এছাড়া যারা জানতে যাচ্ছেন যে নতুন করে কি আপার প্রাইমারির অ্যাড হবে তাদের উদ্দেশ্যে যেটা বলার আপার প্রাইমারির এই নিয়োগ যতদিন না সম্পন্ন হবে ততদিন কিন্তু আপার প্রাইমারি নতুন করে অ্যাড সম্ভব না নতুন করে অ্যাড সম্ভব না আর একটা যেটা বলার সেটা হলো নিউ এস সম্পর্কে যেটা বলবো আমরা নিউ এস এলএসি সম্পর্কে আগেও আমরা বলেছি যে পুজোর আগেই হয়তো অ্যাড হতে পারে কিন্তু বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে পুজোর আগে অ্যাড হবে কি বলা মুশকিল তার কারণ বলছি যদিও আপার প্রাইমারির সঙ্গে নিউ এস এলএসটির কোনো সম্পর্ক নেই ঠিকই কিন্তু যেটা মনে করা হচ্ছিল পুজোর আগে নতুন এস বিজ্ঞপ্তি হবে সেটাও কতটা হতে পারে সেটাও দেখার তার উপর নতুন গেজেট এনসিটির নতুন নিয়ম অনুযায়ী আসবে কি সেই বিষয়গুলো কিন্তু বেশ ভাবাচ্ছে পুজোর আগে যদি নিউ এস এলএ অ্যাড হতো তাহলে কিন্তু পুরোনো যে গেজেট আছে অর্থাৎ সাঁওতালি মিডিয়ামে যে পরীক্ষাটা হয়ে গেল যে গেজেটের উপরে ভিত্তি করে আশা করা যাচ্ছিল যে এরকমভাবেই পরীক্ষাটা হয়ে যাবে কিন্তু যদি এই পরীক্ষা পিছিয়ে যায় যদি নিউএসএলএসটির অ্যাড হতে পিছিয়ে যায় যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি এই বিজ্ঞপ্তিটা পাবলিশ করতে গেলে নিউএসএলএসটির বিজ্ঞপ্তিটা পাবলিশ করতে গেলে যেটা দরকার সেটা হলো ভ্যাকান্সি আপডেটেড ভ্যাকান্সি আর আপডেটেড ভ্যাকান্সিগুলো কিন্তু বিকাশ ভবন ডিআই অফিসের মাধ্যমে কালেক্ট করবে আর ডিআই অফিস যেটা করে সেটা হলো স্কুলগুলো থেকে কালেক্ট করে এরপরে বিকাশ ভবন কি করে এসএসসি কে আপডেটেড ভ্যাকান্সিটা দেয় এবং তার সাপেক্ষে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় এখন যদি সমস্ত কিছু এই কোভিডের কারণে এরকমভাবে পিছিয়ে যায় তাহলে যেটা মনে করা হচ্ছে নিউ এস এল এস আগে হবে না আর নিউ এস অ্যাড পিছিয়ে যাওয়া মানে মানে বিজ্ঞপ্তিটা পিছিয়ে যাওয়া মানে টোটাল যে নিয়োগ প্রক্রিয়া বা প্রসিকিউর সেগুলো কিন্তু একটু একটু করে পিছিয়ে যাবে তারপরে আমরা জানি এন কিন্তু আবার একটা নতুন রুলস আনছে যে একদম ওয়ান থেকে টুয়েলভ অবধি সবাইকে দিতে হবে টেট পরীক্ষা সেক্ষেত্রে পিটি আর যে ডিসক্রিপটিভ বেঙ্গলি আর ইংলিশ ফিফটি ফিফটি নাম্বারের পরীক্ষা আছে সেগুলো হবে কিনা না টোটালটা দেখার যদি নিউ এস টি এই বিজ্ঞপ্তি হতে পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এনসিটির যে নিউ রুলস সেটা মনে করা হচ্ছে লাগু হবে তার কারণ আমরা অলরেডি দু হাজার চলে যাচ্ছি আর দু হাজার যে নিউ এডুকেশন পলিসি এসেছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে দু সাল থেকে এই নিউ এডুকেশন পলিসি লাগু হবে তো সেক্ষেত্রে এই এসএলএসটির ব্যাপারটা কি হবে সেটা কিন্তু বলা আরও মুশকিল তো বন্ধুরা এই নিউ এস এলএসএসটি আপার প্রাইমারি সম্পর্কিত কারোর যদি আর কোনো কোশ্চেন থাকে তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা সেই কোশ্চনের উত্তর দেব এরপর যে জিনিসটা দেখার সেটা হল নতুন করে প্যারাটিচার নিয়োগ হবে কি না এখানে যেটা প্রথমে বলার মুখ্যমন্ত্রী আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে যে বাডে বাজেট অধিবেশন ছিল সেই অধিবেশনে কিন্তু ঘোষণা করেছিলেন তফসিলি আদিবাসী নেপালি সাঁওতালি কামতাপুরী সংখ্যালঘু প্রত্যেক সম্প্রদায়ের জন্য ভাষাভিত্তিক বা আঞ্চলিকভাবে আটশোটি নতুন স্কুল স্থাপিত হবে এই সম্পর্কিত ভিডিও আমরা দিয়ে রেখেছি তার যে ডিটেলস সেটা আপনারা আমাদের এই যে প্লে বাটন ওখানে দেখতে পাবেন এছাড়া আমরা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পাবেন তো এখানে যেটা বলার তিনি যেটা বলেছিলেন যে আটশোটি নতুন স্কুল স্থাপন করেছিলেন হবে নতুন করে স্থাপন হবে আর সেক্ষেত্রে সেক্ষেত্রে একুশশোর মতো দু হাজার একশোর মতো প্যারাটিচার নিয়োগ করা হবে আর এই প্যারাটিচার নিয়োগের ব্যাপারটা আমরা জানি এটা কিন্তু লোকাল বডির মাধ্যমে নিয়োগ হয় ম্যাক্সিমাম ব্লক লেভেল অবধি তিনি এর জন্য অর্থ দপ্তরকে নির্ধারিত অর্থ মঞ্জুর করতে নির্দেশ দিয়েছেন এছাড়াও তিনি আরও বলেছেন যে আগামী পাঁচ বছরের মধ্যে এই কাজগুলো সম্পন্ন হবে সুতরাং সুতরাং এখান থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে নিউ সেট আপ বেশ কিছু স্কুল হবে মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী যেটা আমরা জানতাম বা এখনো জানি যে নিউ সেট কিছু স্কুল হবে আটশোর মতো এবং সেখানে কিন্তু একুশশোর মতো প্যারা টিচার নিয়োগ করা হবে আমাদেরকে বেশ কিছু বন্ধু জানতে চেয়েছিলেন যে প্যারা টিচার কি আর নিয়োগ করা হবে নতুন করে তো সেই বিষয়ে কথা বলতে গিয়ে আমরা এই ইনফরমেশনটা আবার দিচ্ছি যে একুশশোর মতো প্যারা টিচার কিন্তু এই আগামী পাঁচ বছরের ভেতরে তিনি আজ থেকে তিন চার মাস আগেই বলেছিলেন কথাটা আগামী পাঁচ বছরের ভেতরে নিয়োগ করা হবে সুতরাং প্যারাটিচার কিছুটা নিয়োগ হবে তার তথ্য অনুযায়ী আর সেটা কিন্তু হবে সম্পূর্ণভাবে নিউ সেট স্কুলগুলোতে আর তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ওই নিউ সেট যে স্কুলগুলো আছে সেখানে যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে তো বন্ধুরা বর্তমান পরিপ্রেক্ষিতে যে আপডেটটা আমাদের কাছে ছিল এসএসসি নিউ এস এল টি কিংবা প্যারাটিচার নিয়োগ সম্পর্কিত সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আহ এরপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা সেই কোশ্চেনের উত্তর দেবো আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এরকম আপডেট থাকার জন্য আমাদের টাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন